সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এপিসোড। আজকের আয়োজনে আমরা জানবো মিসেস ওয়ার্ল্ড খ্যাত অদিতি গোবিত্রিকর এর জীবনী। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হন, তো এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনে ক্লিক করুন। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কার জীবনী নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। অদিতি গোবিত্রিকর এই জীবনী নিয়ে ভিডিও বানানোর অনুরোধ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অদিতি গোবিত্রিকর হলেন একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং একজন চিকিৎসক। 1997 সাল থেকে 2004 সাল পর্যন্ত গোবিত্রিকরই একমাত্র ভারতীয় সুপার মডেল ছিলেন, যিনি অভিনয় সহ চিকিৎসা এবং মনোবিজ্ঞান উভয়ের সঙ্গে সংযুক্ত। হিন্দুস্তান টাইমস তাকে বিউটি উইথ ব্রেন বলে আখ্যায়িত করেছিল। তিনি নিরামিষী এবং একজন উৎসাহী বিপাসনা অনুশীলনকারী। তিনি 2009 সালে কলার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান বিগ বসের তৃতীয় সিজনে একজন প্রতিযোগী হিসেবে অংশ করেছিলেন, যেখানে তিনি পঞ্চম স্থান অধিকার করেছিলেন। অদিতি গোবিত্রিকর 1976 সালের 21 মে ভারতের মহারাষ্ট্রের পানভেলের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পানভেলের পাঞ্চ উচ্চ বিদ্যালয় এবং মুম্বাইয়ের গ্র্যান্ড মেডিকেল কলেজ হতে MBBS পড়াশোনা করেন এবং 1997 সালে তিনি তার স্নাতক সম্পন্ন করেন। তিনি MBBS শেষ করে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যায় MS করা শুরু করেন, তবে তিনি এরই মধ্যে মডেলিং পেশায় আসার জন্য এটি শেষ করতে পারেননি। 1996 সালে গ্রাম ড্রাগস মেগা মডেলের প্রতিযোগিতা এবং 2000 সালে গ্রাম ড্রাগস মিসেস ইন্ডিয়া এর মুকুট জয়লাভ করেন। এছাড়াও তিনি 2001 সালে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করেন। গোবিত্রিকর প্রথম এবং একমাত্র ভারতীয় নারী হিসেবে মিসেস ওয়ার্ল্ডের খেতাব জয়লাভ করেন। গোবিত্রিকর 1999 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার চলচ্চিত্র থাম্মুদু এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। তার অভিনীত এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে একটি সফল চলচ্চিত্র ছিল। তারপর তিনি 2005 সালে মুক্তিপ্রাপ্ত পহেলি ছবিতে কমলি চরিত্রে অভিনয় করেন, যেটি 79তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ভারতের আনুষ্ঠানিক প্রবেশাধিকার পেয়েছিল। তিনি 2009 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি দেদানদন এ অভিনয় করেন, যেটি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারে একটি পুরস্কার অর্জন করেছিল। তিনি 1997 সালে প্রকাশিত আশা ভোসলে এবং আদানন স্বামীর কাবিত নজর মিলাও এবং 2000 সালে প্রকাশিত জগৎজিৎ সিং এর আয়না এর মতো সঙ্গীত ভিডিওর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। গোবিত্রিকর কোকাকোলা, চপার, ফেল্ডি ও হ্যারি উইনস্টনের মতো শীর্ষস্তরের আন্তর্জাতিক পণ্যের বিজ্ঞাপনের একজন মডেল হিসেবে অভিনয় করেন। অদিতি গোবিত্রিকর 1996 সালে গ্র্যাম ড্রাগস মেগা মডেলের প্রতিযোগিতা জয়ের পরে মডেল হিসেবে তার জীবন শুরু করেছিলেন। 1997 সালে এশিয়ান সুপার মডেল প্রতিযোগিতায় তিনি সেরা বডি এবং সেরা মুখের পুরস্কার লাভ করেছিলেন। তিনি কেয়া স্কিন ক্লিনিক এবং পডস এর মতো সুনামধন্য প্রতিষ্ঠানের পণ্য টেলিভিশনের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার অভিনীত টেলিভিশন বিজ্ঞাপনের মধ্যে ঋত্বিক রোশনের কোকাকোলার বিজ্ঞাপনটি উল্লেখযোগ্য।